আমরা নলচিরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাট এসে নামলাম। চেয়ারম্যান ঘাটে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চললাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাখি দেখতে। রাস্তাটা দারুণ দেখতে। ওকে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। এখন আমরা পাখি দেখতে যাব ভিতরে। তো এই প্রত্যন্ত অঞ্চলে ইউনিভার্সিটি, এটা হচ্ছে মেইন গেট। এখন আমরা ভিতরে প্রবেশ করব। বিভিন্ন দেশ থেকে উড়ে আসা সেই পাখিদের, ঝাঁকে ঝাঁকে পাখিদের যে গল্প আমরা শুনেছি, আজকে আমরা সেটা দেখতে যাব। চলুন আমরা ভিতরে প্রবেশ করব। কি সুন্দর লাগে রে বাতি যারা রে, ও ফাইন সত্যনুর দেন সাকসেসফুল। তো আমরা ইউনিভার্সিটির মধ্যে প্রবেশ করলাম, পাখি দেখলাম। তো আমাদের সাথে পরিচয় হয়ে গেল হারুনুর রশিদ ভাইয়ের। হারুনুর রশিদ ভাইয়ের আর একটা বড় পরিচয় হচ্ছে উনি এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে অসংখ্য গাছ লাগাইছেন। আপনি কি কি গাছ লাগাইছেন? আমি স্যার তাল গাছ লাগাইছি প্রায় 650 মতো। 650 তাল গাছ? 650 আচ্ছা, বেশি লাগাইছি কিনাই না। আচ্ছা, এখন প্রায় 250 মতো নিব আছে। আচ্ছা, 2 ফুট 6 ফুট 5 ফুট ওই দিকও আছে বিশাল, এই উনিও জানে। আচ্ছা আচ্ছা, পুরানা লোক যারা আছে এরা জানে। আমার এটা 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 লাগাই 2017 সালে। 2017 সালে লাগানো ওনার গাছটা আজকে এই যে ছায়া দিতে শুরু করতেছে। তো গাছের প্রতি যে ভালোবাসা, এবং উনি নিজে নিজের খরচে এই এই কাজটা উনি করছেন, তো আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আসলে সবার তো এরকম আগ্রহ থাকে না, আপনার এই আগ্রহের কারণে এই ক্যাম্পাসটা কত সুন্দর লাগবে আর 10 বছর পরে, তারপরে মানুষ আপনার কথা মনে করবে। তা আপনি বর্তমানে কোথায় কাজ করতেছেন? আমি বর্তমান বাসা শহীদ আব্দুল সালাম হলে বাপসি রান্না কাজ করি। আচ্ছা, দারুণ। ফাঁকে ফাঁকে এই কাজগুলো করছি, গাছগুলো লাগাইছি। মোটামুটি ইউনিভার্সিটির একটা মানে কাজের সাথে জড়িত আছেন আপনি, দেখাশোনা করবেন, আপনি আরও গাছ লাগাবেন আশা করি। আমি আমার আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের মাইটুর বিডির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে এতগুলো গাছ লাগানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনার, যে এই যে সচেতনতাটা এটা সবার মধ্যে জাগ্রত হোক আর এই গাছ সবুজ ক্যাম্পাসে ভরে উঠুক, এই কামনা করে আমরা ইউনিভার্সিটির এই পাখি, এটা কি পাখি দ্বীপ বলে, ময়নার দ্বীপ, এই ময়নার দ্বীপ অঞ্চল থেকে বিদায় নেব। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আসলে এই গাছ লাগানোর জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে স্যালুট জানাই, আপনি যে কাজটা করতেছেন। মনের ভাব, মনের আকাঙ্ক্ষা, সামান্য বেতন ভাই, তারপরে আমি গাছটাকে ভালোবাসি। ভাষা শহীদ আব্দুল সালাম হলের এই মূল রাস্তা ধরে রাস্তার পাশে এই হারুনুর রশিদ ভাইয়ের যে গাছ লাগানো, এই গাছটা আমরা দেখতে আসছি। শুধু হারুনুর রশিদ ভাই নয়, ওনার দেখা দেখা আরও অন্যরাও মানে এই বিষয়টা নিয়ে আরও বেশি উৎসাহী হবে, এই কামনা করি। এবং
এগুলো কাঁঠাল গাছ লাগাইছেন না আম গাছ আর এখান থেকে আঠালাম হল পর্যন্তই গাছ লাগাইছেন আপনি নিজ থেকে দারুন দারুন বিষয়টা দারুন 1500 গাছ লাগাইছেন এই সিজন আর লাগা মুদে দি আল্লাহ বাসায় এখন সিজন না তো ছাত্র ছাত্রীরা জানে তো এটা হ্যাঁ এটা বহুত ফল আমি খুশি হইছি আনন্দ লাগাইছি যে আমারে খুব উৎসাহ করে আর একটু বড় হইলে যে ছায়া দিবে তখন সেই রকম হবে আমি লাগাইছি অনেক অফিসে বাউন্ডারি এই যে আমার এইগুলো সবগুলো হ্যাঁ এই যে আমার তালগাছ এই যে গাছ দেখা যায় এই বড় এই যে কাঁচা